আরেকটি বিষয় হলো যে যান্ত্রিকীকরণের কারণে যে সুবিধাটুকু হচ্ছে মৌসুমের পিক পিরিয়ডে, হ্যাঁ, লোকের সংকট থাকে, দক্ষ জনবল পাওয়া যায় না, সেক্ষেত্রে মেশিনে অনেক জমি এখানে, সেক্ষেত্রে আমরা যে স্বল্প সময়ে অল্প বয়সে চারা লাগানোর যে টাকাটা থাকে সেই কাজটি করার জন্য কিন্তু আমরা এবছর ট্রান্সপ্লান্টার দিয়ে আমরা কিন্তু ধান রোপণ শুরু করেছি। কস্টিং এর যে বিষয়টা রোপণের ক্ষেত্রে, যেখানে আমাদের একরে 12-14 জন করে লোক লাগে, সেখানে এখন 3-4 জনের বেশি কিন্তু ওভারঅল লাগে না। তো এখানে কিন্তু একটা প্রায় 8-10 জন শ্রমিক একরে কিন্তু আমাদের একটা সাশ্রয় হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে ডোমার বিএডিসিতে আছি। তো আমরা একজন গুণী ব্যক্তিকে পেয়েছি, তার পরিচয় আগেই দিচ্ছি না, তার মুখেই শুনবো। এবং ওনার যে কার্যকলাপ এখানে, যে আধুনিক যে মেশিনারিজ ব্যবহার করে উনি কী কী ফল পাচ্ছেন এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে উনি কী বলতে চান, পুরো বিষয়টা শুনবো। তো পুরো ভিডিও না টেনেই দেখবেন সবাই, আশা করি। তো চলুন শুরু করি। স্যার কেমন আছেন? জি, আছি ভালো, ধন্যবাদ আপনাকে। স্যার আপনার একটু পরিচয়টা এবং আপনি? আমি কৃষিবিদ মোহাম্মদ আবু তালেব মিয়া, উপপরিচালক খামার, ডোমার ভিত্তিবীজের উৎপাদন খামার, নীল খামারি। স্যার আপনার, আমরা অনেক গল্প শুনেছি যে আপনার এখানে আধুনিক যন্ত্রের মাধ্যমে এখানে কৃষির যে লাভজনক দিকটা, এটা আপনি অনেককেই শিখিয়েছেন, অনেকের কাছে শোনা। তো আমি একটু আপনার পার্সোনালি এই কারণে প্রশ্ন করব যে আসলে আমরা একদম এই মুহূর্তে আসছি যে আপনি এখানে অলরেডি ধানের চারা রোপণ করছেন মেশিনের মাধ্যমে, আসলে এই উদ্যোগগুলো কেন? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় অবগত আছেন যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় সদাশয় সরকার চাচ্ছেন যে আমরা কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিক রূপ দিব। জি, তো সেক্ষেত্রে আমরা ডোমার খামার থেকে চলতি 2 বছর আগ থেকে আমাদের যে একটি প্রকল্প আছে, মানসম্পন্ন বীজালু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে জোরদারকরণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আমরা বীজালু রোপণের জন্য আমাদের প্ল্যান্টার রয়েছে, হারভেস্টের জন্য ডিগার রয়েছে, ট্র্যাক্টর চালিত রয়েছে, পাওয়ার টিলার চালিত রয়েছে, পাশাপাশি আলু গ্রেডিংয়ের সময় যে একটা আলু কোয়ালিটি নষ্ট হয় অনেক সময় নেয়, সেই ক্ষেত্রে আমরা একটি কম্বাইন্ড গ্রেডার মেশিন যেটা আছে, অলরাউন্ড কোম্পানির একটা গ্রেডার মেশিন রয়েছে, যেটা দিয়ে আমরা ইতিমধ্যে এবছর গ্রেডিং শুরু করেছি, যার পারফরমেন্স খুবই ভালো। পাশাপাশি অত্র খামারটিতে যে জমি রয়েছে দীর্ঘদিন আগে পতিত থাকতো, এই প্রকল্পটি হওয়ার পর থেকে আমরা ধান চাষে এগিয়ে এসেছি। বিশেষ করে আলুর পরবর্তী সময়টা একেবারে পতিত থাকতো, কোনো কাজ হতো না, শ্রমিকরা বসে থাকতো। সেক্ষেত্রে আমরা গত বছরও প্রায় 300 একর উপরে ধান করেছি এখানে আউশ এবং আমন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা গত বছর 240 একর জমিতে আউশ করেছি, যেখান থেকে আমরা 380 মেট্রিক টন বীজ ধান পেয়েছি, যেটা সদাশয় সরকার বা মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা রয়েছে যে আউশের উৎপাদন বাড়াতে হবে। সেক্ষেত্রে এই বীজটা সারা দেশের কৃষকের জন্য যথেষ্ট গুরুত্ব বয়ে আনে। আরেকটি বিষয় হলো যে যান্ত্রিকীকরণের কারণে যে সুবিধাটুকু হচ্ছে মৌসুমের পিক পিরিয়ডে, হ্যাঁ, লোকের সংকট থাকে, দক্ষ জনবল পাওয়া যায় না, সেক্ষেত্রে মেশিনে অনেক জমি এখানে, সেক্ষেত্রে আমরা যে স্বল্প সময়ে অল্প বয়সে চারা লাগানোর যে টাকাটা থাকে সেই কাজটি করার জন্য কিন্তু আমরা এবছর ট্রান্সপ্লান্টার দিয়ে আমরা কিন্তু ধান রোপণ শুরু করেছি। এবং আশা করি সামনে যে আমাদের আউশ মৌসুম রয়েছে, এই মৌসুমে আমরা সম্পূর্ণ জমি আমরা এখানে ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করব। ফলনটা ভালো আসবে যদি চারার বয়সটা কম থাকছে, পাশাপাশি শ্রমিক সংকটের কারণে রোপণ যে ব্যাহত হয় সেটা হবে না। আরেকটা বিষয় হলো যে কস্টিংয়ের যে বিষয়টা রোপণের ক্ষেত্রে, যেখানে আমাদের একরে 12-14 জন করে লোক লাগে, সেখানে এখন 3-4 জনের বেশি কিন্তু ওভারঅল লাগে না। তো এখানে কিন্তু একটা প্রায় 8-10 জন শ্রমিক একরে কিন্তু আমাদের একটা সাশ্রয় হচ্ছে। তো এটা আমাদের দেশের জন্য বা সরকারের ব্যয় সাশ্রয়ী একটি মানে কর্মসূচি বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের যে প্রকল্পটি রয়েছে, প্রকল্পটির মাধ্যমে ব্যয় সাশ্রয় করে মানসম্পন্ন বীজ উৎপাদন করতে আমরা সদাবদ্ধপরিকর। সেই যে পতিত জমিগুলো তো এতদিন ছিল, মানে আপনি এটাতে কী কী এই যে পদক্ষেপগুলো নিচ্ছেন প্রতিনিয়ত, যাতে কোনো জমি বা এটা পতিত না থাকে, এই বিষয়গুলোতে বা এটা থেকে আপনার আমাদের দর্শকরা কী শিখতে পারে? যেমন আমাদের এখানে যে প্রতি ইঞ্চি জমি যে অনাবাদি থাকবে না, প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার আলোকে আমাদের ইতিমধ্যে 20 একর জমি ছিল যেটা একেবারে পতিত থাকতো। আচ্ছা, মানে সেই স্বাধীনতা পূর্ব থেকে পতিত থাকতো, যেখানে 2-1টি হয়তো আম গাছ ছিল যেগুলোতে কোনো ফল ধরতো না, সেগুলো আমরা যথাযথ নিয়মে অপসারণ করে আমরা সেগুলোকে প্রায় 20 একর জমি আমরা চাষের আওতায় নিয়ে এসেছি। এবং এটা দেখো এলাকার লোকজনের সাড়া এসেছে, এবং আমরা যে জমিগুলো ডুবে থাকতো, পতিত থাকতো, একটা ফসল বোরো ধান হতো, সেগুলো আমরা এই প্রকল্পের মাধ্যমে, মাটি ভরাটের মাধ্যমে আমরা এবছর সেগুলোতে আলু রোপণ করেছি। এতে মানসম্পন্ন বীজ আলু উৎপাদনের সহায়তা পাওয়ার পাশাপাশি কৃষকও তাদের উৎপাদন বাড়াতে সক্ষম হবে। স্যার, এই আপনার ডোমার বিএডিসির বেশ নাম সব জায়গাতেই বাংলাদেশের, এটার কারণ কি? আপনি নিশ্চয় অবগত আছেন যে আমাদের এখানে 2টি টিস্যু কালচার ল্যাব আছে, 2টি হিমাগার আছে এবং 2টি খামার আছে এই অফিসের আওতায়।
তো বাংলাদেশ সরকারের বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে যদি আপনি মূল কারিগর বা সূতিকাগার যদি বলি সেটা কিন্তু ডোমার খামার। তো আমরা ইতিমধ্যে বিডিসি কিন্তু এই আলু বীজ নতুন নতুন জাত নিয়ে এসছে এবং সেগুলোর ইতিমধ্যে ফলাফল খুবই আশাব্যঞ্জক এবং রপ্তানির ক্ষেত্রে আমাদের যে বিডিসি আলু এক সানশাইন সেটি কৃষকের মধ্যে সাড়া ফেলেছে এবং আশা করা যায় দুই এক বছরের মধ্যে আমাদের যে উদ্বৃত আলু থাকে প্রায় 30 লক্ষ মেট্রিক টন আলু থাকে খাবার আলু যেটা আমাদের মার্কেট ব্যবস্থাপনায় গিয়ে যথেষ্ট কৃষকের মাঝে হতাশা সৃষ্টি করে এবং দেখা যায় অনেক সময় কৃষক তার মূল্য না পাওয়ার কারণে রাস্তায় আলু ছিটিয়ে অবরোধ করে। তো এই বিষয়গুলোকে এই প্রকল্পের মাধ্যমে যেন না হয় কৃষক যেন তার ন্যায্য মূল্য পায় সেই ধারাবাহিকতা এই প্রকল্পের মাধ্যমে আমরা 10টি জাত ইতিমধ্যে ছাড় করেছি। এই ছাড়কৃত জাতগুলো ইতিমধ্যে কৃষক পর্যায়ে যথেষ্ট সাড়া ফেলেছে, আপনারা ইতিমধ্যে হয়তো ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন এবং প্রায় 50 মেট্রিক টন করে আমাদের কিন্তু হেক্টরে ফলন হচ্ছে এবং এর কালার শেপ সাইজ যে সুন্দর সেই কালারের কারণে বায়ারের কাছেও কিন্তু এটা যথেষ্ট পপুলার হচ্ছে। এবং আমরা কৃষক ভাইদের বলছি যারা এখন কমার্শিয়াল কৃষি করতেছেন অর্থাৎ বাণিজ্যিক চিন্তা করে কৃষি করবেন তাদেরকে অবশ্যই আপনাকে শ্রম সাশ্রয় করতে হবে, মেশিনের দিকে এগিয়ে আসতে হবে যাতে করে আপনার উৎপাদন খরচ কম হয়। কারণ উৎপাদন খরচ কম মানেই হলো আপনার লাভ বেশি, কারণ খরচের সঙ্গেই কিন্তু আপনার লাভের একটা সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে খরচ কমাতে হলে অবশ্যই আমাকে যান্ত্রিক পদ্ধতিতে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি এই ভিডিও দেখার মাধ্যমে আশপাশে যারা সচ্ছল চাষি আছেন বিশেষ করে তারা এই কারিগরি যে প্রযুক্তিগুলো আছে যে যান্ত্রিক প্রযুক্তিগুলো আছে প্রযুক্তিগুলো তারা গ্রহণ করবেন এবং তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে আমি আশা করি। স্যার আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে লাভজনক বিজনেস এটা হচ্ছে বাংলাদেশে প্রথম, এটা আসলে কতটুকু সত্য? আর অনেকেই তো গল্প করে যে আসলে আমরা কৃষিতে লাভ করতে পারতেছি না, এটার কারণ কি বলে মনে করেন আপনি? এখানে আপনি লাভটা আসলে কিভাবে দেখতে চান? একটা হলো লাভ হলো ক্যাশ লাভ, আর একটা হলো আপনার জাতীয় পর্যায়ের যে ইম্প্যাক্ট সেটা একটা লাভ। জি, এখানে আমরা যে ক্যাশে লাভের কথা বলি সেটা বার্ষিক আমাদের একটা মোটামুটি 80 লাখ 1 কোটি টাকা বা এর বেশি অনেক সময় লাভ হয়। আর পাশাপাশি আরেকটা বিষয় আমরা যেটা করি, আমরা যখন বীজটা উৎপাদন করি তখন বিক্রি করে যেটা সেটা মার্কেট রেটের চেয়ে অনেক কম, অনেক কম। একটা প্রাইভেট কোম্পানি যদি 1 কেজি ধান বিক্রি করে 100 টাকা, আমাদের বিডিসি বিক্রি করছে 50 টাকা 52 টাকা, আর আলু যদি বাইরে বিক্রি করে 60 টাকা, আমরা বেচতেছি 30 টাকা। তো এখানে যে একটা বিশাল ভর্তুকি পাচ্ছে চাষি সেটাও কিন্তু জাতীয় পর্যায়ে একটা লাভের অংশ হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে কৃষকের যে ফলন বাড়ার যে দিকটা সেটা ভালো বীজের যে সংস্থান দেওয়া সেটা আমাদের একটা ম্যান্ডেট, টোটাল বিডিসির ম্যান্ডেট। এবং এই খামার হলো আলু বীজের যে মানসম্মত বীজ উৎপাদন এবং সরবরাহ করা যে প্রজেক্টের মাধ্যমে আমরা করছি এর মাধ্যমে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে এবং তাতে কিন্তু লাভের হিসাবটা আসলে অন্যভাবে আসে। তো আরেকটা বিষয় হলো যে আমরা সারা বছর ব্যাপী যেহেতু অন্যান্য ফসলগুলো করছি এই ফসলগুলো যখন কৃষকের দূর করা যাবে তাদের কিন্তু 15-20% ফলন বাড়ছে, ওভারঅল ফলন বাড়ছে, সেটাও কিন্তু জাতীয় পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের জনগণকে কিন্তু এখন একেবারেই নিশ্চিন্ত যে না তাদের খাবারের অভাবে তাদেরকে কখনো মরতে হবে না, কিন্তু এখন আমরা যে দৃষ্টি নিয়ে চেষ্টা করছি ফাইটোসেনিটারি মেথড গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এই বিষয়গুলো কৃষককে ট্রেনিং করাচ্ছি আমাদের প্রকল্পের মাধ্যমে যেন স্বাস্থ্যসম্মত উপায়ে হাইজেনিক পদ্ধতিতে আমরা যেন বীজ ফসল এবং খাবার খাদ্য ফসল উৎপাদন করতে পারি এবং কৃষক সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। এই উদ্যোগগুলোই আমাদের বর্তমান চলমান রয়েছে। এগুলোর কারণে আপনি কি মনে করছেন এটার কারণে আপনি এই জায়গাটা লাভজনক জায়গাটাতে দাঁড় করাইতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই, এটা লাভজনক একটা প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে যেহেতু এটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, জাতীয় উৎপাদনে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে অবশ্যই এটি একটা লাভজনক প্রতিষ্ঠান। তো আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। তবে লাস্ট আপনি দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন যে সবাই কিভাবে আসলে এই লাভজনক জায়গাটাতে আসতে পারে? কৃষি যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন বা সচ্ছল কৃষক রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা উৎপাদন খরচকে কমানোর জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো নেবেন, আর কারিগরি যে প্রযুক্তিগুলো রয়েছে যেসব ফসলের আমাদের অফিসে যোগাযোগ করলে পারবেন অথবা নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে সহযোগিতা পাবেন। আমরা চাই যে আমরা যে 16 কোটি জনবল রয়েছে বা জনশক্তি রয়েছে এটাকে আমরা এই আমাদের যে সীমিত সম্পদ রয়েছে এটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ উত্তরোত্তর বর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ শুনতে পারলেন আমরা যে বিএডিসি ডোমার বিএডিসিতে এসেছি, তো এখানে কিভাবে এরা লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এবং কিভাবে এই জিডিপিতে অবদান রাখছে এই ডোমার বিএডিসি। তো আশা করি সবাইকে ভালো লাগছে এবং অনেক প্রশ্ন যদি থাকে আপনারা চাইলে আপনাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন, পরবর্তীতে আরেকদিন আমরা স্যারকে আমাদের পডকাস্টগুলোতে ইনভাইট করতে পারি, তার কাছে আমরা এই প্রশ্নের উত্তরগুলো নিব। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি,
আল্লাহ হাফেজ।